আমাদের প্রজন্মের লোকরা যারা 80 বা 90 এর দশকে কলকাতায় বাংলায় বড় হয়েছে তাদের কাছে সরস্বতী পূজো বলতে ছুটির দিন খাওয়া দাওয়া প্রেম ইত্যাদি বাদেও সবচেয়ে বড় একটা আকর্ষণ ছিল সেটা হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া গল্প করা মানে বাঙালিদের নির্ভেজাল আড্ডা যাকে বলে কোনো নির্দিষ্ট টপিকও নেই যখন যা মনে হয় তাতে সাহিত্য খেলাধুলা গান সবই থাকতে পারে আমাদের আজকের শেষ অনুষ্ঠান আমাদের কৈশোরের জীবনের বন্ধুদের সাথে সেই আড্ডা সেই বন্ধুত্ব সেই স্মৃতিচারণ নিয়ে বন্ধু তোমায় গান শোনাব এই প্রোগ্রামটার রচয়িতা এবং নির্দেশক আমাদের সবার প্রিয় রিভু সেই সঙ্গে অংশগ্রহণে রূপাঞ্জনা শুভাঙ্কিতা পৌলমী সৌম্য ও আমি শীর্ষক এবং সব কিছুর পেছনে রয়েছে আরও একজনের অক্লান্ত পরিশ্রম আমাদের ম্যানেজার আমাদের প্রশাসন আমাদের জিৎ রায় শুরু হচ্ছে বন্ধু তোমায় গান শোনাব ধন্যবাদ ওখানে সরস্বতী পূজোর তোরজোর চলছে নিশ্চয় আমিও ভালোই আছি তুই এখনো সরস্বতী পূজোর হিসাব রাখিস নট ব্যাড এই তো কালকে পুজো সন্ধ্যায় কালচারাল প্রোগ্রাম স্কুলের কচি কাঁচারা সব নাচ গান করছে আর কি বাহ বেশ তুই কিছু করছিস না এই সেই মনে আছে ক্লাস ফাইভের অ্যানুয়াল ফাংশনে 12 জন মেয়ে আর তুই একা ছেলে একটা গান গেয়েছিলি কি গান গেয়েছিলিস বলতো তুই মনে রেখেছিস সেটা মনে আবার রাখবো না কেমন বাসি বাজায় শোনো মাঠেতে রাখার তার সুরে বুঝি জাদু আছে মন হলো মাথার কেমন বাসি বাজায় শোনো মাঠেতে রাখার গাছের ছায়ায় বসে দুপুরে আলু পোস্ত আর মাছের ডিমের পড়া আমার মাস্ট হ্যাঁ সরস্বতী পুজোর ডেট যখন মনে রেখেছিস এটাতে আমি অবাক হচ্ছি না জানিস তো হঠাৎ করে সেই সরস্বতী পুজোর দিনগুলোর কথা খুব মনে পড়ছে স্কুলে গিয়ে আন্টিদের সাথে ফল কাটা অপেক্ষা কখন পুজো শেষ হলে কুল খেতে পারবো সকাল সকাল স্নান সেরে শাড়ি পরে অঞ্জলির হুড়োহুড়ি আর সাইকেলে চেপে এই স্কুল ওই স্কুল ঘোরা হলুদ শাড়ি অফকোর্স এই তারপর সেই সন্ধ্যাবেলা আমাদের কালচারাল প্রোগ্রাম আচ্ছা তুই একবার পুজোয় একটা সোলো গান গেয়েছিলি না শোনা না একবার কি রে শোনা না আরে শোনাচ্ছি দাঁড়া বড় অধৈর্য তুই আমার গলার অবস্থাটা মোটেও ভালো না তাও শোনাচ্ছি তুই শুরু কর আমি ধরছি আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
আজমল চেয়েছি আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে, আজমল চেয়েছি আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা, ছিল গল্প না চারে প্রাণে বোনা, কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা, ছিল গল্প না চারে প্রাণে বোনা, তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়ায় না বলিয়ে নীলাদ্রির কাছ থেকে পেয়েছি। এই দাঁড়া তো, ভালো কথা মনে করিয়েছিস, নীলকে অ্যাড করি কেমন, একটা গ্রুপ কনফারেন্স হোক। নিশ্চয়ই, হ্যালো। হ্যাঁ রিধিমা বল, কেমন আছিস? শব্দ তুই কল তো রিধি করলো। ওরে বাবা, গ্রুপ কনফারেন্স হচ্ছে। ও আচ্ছা, তাই বল, গ্রুপ কনফারেন্স। আর কে কে আছে বলে? আর কেউ নেই রে, আমরা তিনজনই আছি। তিনজন মাত্র? এই দাঁড়া দাঁড়া, লেটস অ্যাড আদার্স। শব্দ তুই বরং মেধাকে ট্রাই কর, আর রিধি তুই বরং শ্রুতিকে ট্রাই কর, আর আমি দেখছি আমি বুম্বাকে পাই কিনা। বুম্বাকে? বুম্বাকে চিনতে পারলি না? আমাদের প্রসেন চিত্রে। এক মিনিট আসতে, এখানে একটা কনফারেন্স কল হচ্ছে। কলে আছি সপ্তক, রিধিমা, মেধা, শ্রুতি, প্রসেন আর আমি নীলাদ্রি। কি রে সবাই আছিস তো? রোল কল দে। আছি। গুড। হাজির। আরে বাস, কতদিন বাদে সবার গলা শুনছি। এই নীল, থ্যাংক ইউ, তোর সেই ইনিশিয়েটিভ নেওয়ার হ্যাবিটটা এখনো আছে। একদম ঠিক বলেছিস শ্রুতি। বুঝলি তো, সপ্তকের সাথে যেটা নিয়ে কথা হচ্ছিল, আমাদের স্কুল লাইফের সরস্বতী পুজো। সরস্বতী মহাভাগ্যে বিদ্যা কমলে লোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী দন্দেহীন অস্তুতে। বাবা, তুই তো পুরো অরুণদার মতন করে মন্ত্র পড়ে দিলি রে প্রসেন। সেই অরুণদা, কোচিংয়েও পড়াতেও অরুণদা, আবার পুজোর পুরোহিত। কিরে মনে আছে? ওর আবার মনে থাকবে না? অরুণদার ধুতির কোঁচা ধরে টানতো, ওই মেরেছিল। আরে আমি ভাবছি সবাই তো আছি, কিন্তু কি যেন একটা মিসিং। কি বলতো, কি বলতো? অরুণদা অরুণদার ধুতি। আরে না রে, আমাদের সেই ব্যান্ড আর তার গান বাজনা। খুব ঠিক কথা একদম। আচ্ছা, আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি না, আমাদের মধ্যে একজনের জন্মদিন না আজকে। হ্যাপি বার্থডে শ্রুতি। শ্রুতি, তাহলে মিসিং লিঙ্কের ভূমিকা নেওয়া পড়তো। হোক, তাহলে একটু গান বাজনা। ঠিক আছে, আমি শুরু করছি, তোরা জয়েন কর। একদম একদম একদম। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তবু, কাছে যাব কবে পাব ও গো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তবু, কাছে যাব কবে পাব ও গো তোমার নিমন্ত্রণ। যদি বলে ওই হাওয়া করে শুধু আশা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ঘরে আয়।
পাবো ওগো তোমায় নিমন্ত্রণ। এই মেঘলা নীরে একলা ঘরে থাকি না তবু, কাছে যাবো কবে পাবো ওগো তোমায় নিমন্ত্রণ। একটা
ঝলসে যাওয়া বিকেল বেলায় নালছে সাগরের জলে, জয় ভেসে যায় স্বপ্ন বোঝায় নৌকো আমায় কাগজে মাঝিরে। যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা বলে। যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোন কথা শুনে থেমো না গো কোনো মতে, চোখ দুটি ভরো না অভিমানে আঁখি চলে। যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, সোনা জীবনে কি পাবো না ভুলেছি সে পাবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, সোনা কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী, চিনে নিতে যদি চাও একটু দাঁড়াও না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, সোনা জীবনে কি পাবো না ভুলেছি সে পাবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, সোনা ভালো লাগে স্বপ্নের মায়া জাল গুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিন বিষ্পালকে রামধন খুঁজতে। বন্ধু এই সরি বন্ধুগণ, আমাকে যে এবার উঠতে হচ্ছে, মেয়ের নাচের রিহার্সাল আছে, আমাকে এবার নিয়ে যেতে হবে রে। এই আমাকেও কাটতে হবে রে, এই দেশে প্রায় একটা ছুঁই ছুঁই, দারুণ এনজয় করলাম কিন্তু আড্ডাটা, চল না আবার আমরা একসাথে পারফর্ম করি। হ্যাঁ করাই যায়। ও হ্যাঁ, পুজোতে আমি আসছি কলকাতায়। বাহ এ তো দারুণ খবর। আরে এ তো দারুণ ব্যাপার। এই প্লিজ ব্যাঙ্গালোর আর মুম্বাইবাসীরা তোরাও এবার প্লিজ চলে আয় কলকাতায়। হ্যাঁ একদম, এই তো গুগল বলছে এবার 5th আর 6th অক্টোবরে পুজো শুরু, তাহলে লেটস প্ল্যান, কি বলিস তোরা? শিওর লেটস প্ল্যান, শিওর শিওর। আচ্ছা একটা ব্যাপার বল দেখি, আমরা মজা করে আমাদের ব্যান্ডটার একটা নাম রেখেছিলাম স্কুল জীবনে, সেই নামটা কি কি বলতো? এটা তো একদম খেয়াল হচ্ছে না। খণ্ডোত্তর, কারোর কারণটা মনে আছে কি? সেই ছোট্টবেলার নস্টালজিয়া, প্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু, তাই আমরা কন্ডাক্টর। আরে সত্যি নস্টালজিয়া। তাহলে একটা ছোট্ট রিকোয়েস্ট, তাহলে চন্দ্রবিন্দুরই একটা গান গেয়ে আমরা আমাদের আজকের ফোন অনুষ্ঠানটা শেষ করি, কি বলিস তোরা? হোক তাহলে, হোক তুই শুরু কর তাহলে। একদম। ছেড়া ঘুড়ি রঙিন বল, এইটুকুই সম্বল,
আর ছিল রোদুরে পাওয়া বিকেল বেলা, মাঝে বাঁকা রাত্রি দিন এলো মেলো কথা উড়ে যেত হাসির ঠেলা, সে হাসি ছুটে যেত গধূলি মিছিলে সবার রক্ষেতে তুমিও গেছিলে, সে হাসি ছুটে যেত গধূলি মিছিলে সবার রক্ষেতে তুমিও গেছিলে, হাওয়ায় 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 হাওয়ায়, বন্ধু তোমায় গান শোনাব বিকেল বেলা, বন্ধু তোমায় গান শোনাব বিকেল বেলা, আর একবার যদি তোমাদের দলে না খেলা, বন্ধু তোমায় গান শোনাব বিকেল বেলা, গল্পের মতো গল্পের মতো স্কুল বাড়ি জমে ওঠা কত খেলবো নাড়ি, সে খেলা কানা গলি রোজ চুপি সারে এবং আগুন ছিল রাস্তা উঠারে, হাওয়ায় 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 হাওয়ায়, বন্ধু তোমায় গান শোনাব বিকেল বেলা, বন্ধু তোমায় গান শোনাব বিকেল বেলা, আর একবার যদি তোমাদের দলে নাও খেলা, বন্ধু তোমায় গান শোনাব বিকেল বেলা, বন্ধু তোমায় এই গান শোনাব বিকেল বেলা। শুভরাত্রি জিয়ারবি, এখন অ্যাজ অ্যানাউন্সড